হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আমরা কিছুদিন আগে জেনপাই ইউজির কাউন্সিলিং সংক্রান্ত একটা ভিডিও ছেড়েছিলাম যেখানে কাউন্সিলিংয়ের ফুল প্রসেসটা দেখানো হয়েছিল এবং কী কী ডকুমেন্টস লাগলে লাগবে সেই বিষয়ে একটা ভিডিও আমরা বানিয়েছিলাম তো তারপরে আমার কাছে অনেক কমেন্ট আসতে শুরু করে যে এএনএম জিএনএম সংক্রান্ত এরকম একটি ভিডিও বানানো হোক তো তোমাদেরকে বলে রাখি অলরেডি কিন্তু আমি একটা ভিডিও এএনএম জিএনএমের কীভাবে কাউন্সিলিং প্রসেসটা কীরকম হতে পারে অনলাইন হোক আর অফলাইন হোক কেমনভাবে হতে পারে সেই নিয়ে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি তো আজকে তোমাদের সাথে আলোচনা করবো যে সে এনএম নামের এর সময় তোমাদের কি কী ডকুমেন্টসগুলো লাগবে সেই ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদেরকে এখন থেকে রেডি করে রাখতে হবে বেশি লেট করবে না যদি সেই মুহুর্তে রেজাল্ট বেরোবার পর কাউন্সিলিংয়ের আগেটিতে তোমরা এই এইসবগুলো রেডি করতে শুরু করো তোমরা কিন্তু অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হবে অনেকে এই জন্য কিন্তু অ্যাডমিশান ক্যান্সেল হয়ে যায় এই ডকুমেন্টসগুলো ঠিক সময় রেডি করতে পারে না কারণ অনেক অনেক ডকুমেন্টসগুলো তোমাদেরকে ব্লকে যেয়ে এসডি অফিসে যেয়ে পরে বিভিন্ন জায়গাতে হসপিটালে যেয়ে পরে তোমাদেরকে বিভিন্ন ডকুমেন্টসগুলো রেডি করতে হয় তো এইগুলো যদি এখন থেকে না করে রাখো তখন কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে তাই আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখো ভিডিওটি অন্যদের সাথেও শেয়ার করে দেবে তাতে যাতে তারাও এই ভিডিওটি সম্পর্কে জানতে পারে আর যারা নার্সিংয়ের পরীক্ষা দিয়েছে জেনপাস ইউজি আর যারা এই নিটের পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য কিন্তু এই ভিডিওতে লাস্টের দিকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি শুরু করা যায় তোমাদের সবাইকে জানাতে চাই তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে যাতে নার্সিং সংক্রান্ত ইঞ্জিনিয়ারিং মেডিকেল সংক্রান্ত এবং অন্যান্য জব সংক্রান্ত আপডেট পেতে তোমার কাছে নোটিফিকেশান সহজেই পৌঁছে যাবে ভিডিওটি বলে শুরু করা যাক তো তোমাদেরকে এখানে এখনও পর্যন্তই আমরা ডাব্লিউ জি এনএম জিএনএমের অফিসিয়াল যে ওয়েবসাইট এখানে আসি তো তোমাদের এখানে কিন্তু এখনও ও কী কী ডকুমেন্টস লাগবে সেই সংক্রান্ত কোনো নোটিফিকেশান দেওয়া হয়নি তোমরা এই এই সেকশনটা তোমরা দেখতে পাচ্ছ না এই ইনস্টিটিউশন নাম্বার সিটের পাশে এই জায়গাটাতে করে একটা তোমাদের একটা নতুন সেকশন আসবে যেখানে ডকুমেন্টস রিকোয়ারমেন্ট বলে একটা সেকশন থাকবে তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে ধরো আমি যদি এখন জেনপাস ইউজির ওয়েবসাইটটিতে যায় তো সেখানে আমরা এই দেখো দেখতে পাচ্ছ যে ডকুমেন্টস রিকোয়ার্ড ফর কাউন্সিলিং বলে একটা কিন্তু সেকশন এরা দিয়ে রেখেছে যে কী কী ডকুমেন্টস লাগবে তো তোমাদেরও কিন্তু একই সিমিলার একদম সিমিলার ডকুমেন্টস লাগবে তোমাদেরকে ওই যেরকম হয় কারণ ডাব্লিউ যত ধরনের কাউন্সিলিং হয় সবার কাছে সেমই হয় কিন্তু তোমাদের এক দুটো জিনিস কিন্তু খুব এক্সট্রা লাগবে তো দেখে নাও কী কী লাগছে তো এখানে প্রথমেই বলা হয়েছে যে ক্লাস টেনের অ্যাডমিট কার্ড বা তোমাদের ডেট অফ বার্থ সার্টিফিকেট যদি থাকে যে কোনো একটি তোমাদের লাগবে যেটাকে চুজ করতে চাও তোমরা করবে এরপর ক্লাস টুয়েলভের মার্কশিট যেটা তোমরা ক্লাস টুয়েলভ পাস করার সময় যে মার্কশিটটা পেয়েছো সেটা আর রাখ থাকছে র্যাঙ্ক কার্ড অর্থাৎ তোমরা এনএম এনএম জিএনএমের যে র্যাঙ্ক কার্ডটি পাবে পরীক্ষা দেওয়া পরীক্ষার যে রেজাল্টটি বেরোবে তারপর যে র্যাঙ্ক কার্ডটি পাবে সেই র্যাঙ্ক কার্ডটি তোমাদের লাগছে এখানে আচ্ছা একটা র্যাঙ্ক কার্ড সম্পর্কে একটা তোমাদেরকে তথ্য দিয়ে রাখি যে তোমাদের অ্যাকচুয়ালি র্যাঙ্ক কার্ডটা কেমনভাবে তৈরি হবে তোমাদের কীভাবে কতগুলো র্যাঙ্ক পাবে সেটা একটা তথ্য জেনে রাখো তো এখানে দেখো যে এখানে বলা হয়েছে যে ওরা কিন্তু কোনো মানে লিস্ট বের করে নাই যে র্যাঙ্ক লিস্ট বা স্কোর লিস্ট বের করে না ওরা ডিরেক্ট র্যাঙ্ক কাটতে দেয় ডাব্লিউ বিজেই তো তোমাদের এ নেমের জন্য একটা আলাদা স্কোর থাকবে র্যাঙ্ক থাকবে আর জি এমের জন্য একটা আলাদা র্যাঙ্ক থাকবে কিন্তু দুটো আলাদা আলাদা র্যাঙ্ক এরপরে আরও কি আরও হচ্ছে তোমার যারা ধরো কোনো ক্যাটাগরির আন্ডারে পড়ছো রিজার্ভ ক্যাটাগরির আন্ডারে পড়ছো সেই রিজার্ভ ক্যান্ডিডেটদের কিন্তু আরও দুটো এক্সট্রা র্যাঙ্ক থাকবে অর্থাৎ তাদের কিন্তু চারটা টোটাল র্যাঙ্ক থাকছে জেনারেলদের দুটো থাকলে রিজার্ভ ক্যাটাগরিতে চারটা থাকবে র্যাঙ্ক অর্থাৎ ক্যাটাগরি বেসে একটা এএনএম র্যাঙ্ক আর আবার ক্যাটাগরি বেসে একটা জিএনএম র্যাঙ্ক থাকছে তো এইভাবে হবে তোমাদের র্যাঙ্ক কার্ডটা তোমরা পাবে তো আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমরা যখনই র্যাঙ্ক কার্ডটা পাবে তখনই কিন্তু তোমরা খুব দ্রুত র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করে নেবে এই ধরো জেনপার যেই এখানে র্যাঙ্ক এই র্যাঙ্ক কার্ডের যে দিয়েছে সেকশনটা এই কিছু দিনের মধ্যেই এই সেকশনটা কিন্তু এখান থেকে হাঁটিয়ে দেয় ডাব্লিউ বিজেই কিছু দিনে হয়তো ক্যান্ডিডেট লগ ইন করে পরে তোমরা পাবে ওখানে অনেকে খুঁজে পাও না যে কিভাবে এটা পাবো তখন অনেকে সমস্যায় পড়ো তো এটাকে কিন্তু যখন র্যাঙ্ক কার্ডটা পাবলিশ করা হবে খুব জলদি কিন্তু র্যাঙ্ক কার্ডটা তোমরা ডাউনলোড করে নেবে নয়তো তখন কিন্তু অনেক সমস্যায় পড়বে কারণ কাউন্সিলিংটা তোমাদের আটকে যাবে তখন এরপর তোমরা দেখে নাও যে র্যাঙ্ক কার্ড একটা হলো তারপরে এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সব ডকুমেন্টসগুলো এই যে ডকুমেন্টসগুলো দেখতে পাচ্ছি এই ডকুমেন্টসগুলো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো সবার চেয়ে প্রথমে আমাদেরকে দেখে নেব যে এইটা এটা হচ্ছে জেনপার অ্যাকচুয়ালি দেখাচ্ছি আমি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে তোমরা তোমাদের এইখানে একটা পাবে যে ইনফরমেশান বুলেটিন পাবে এই ইনফরমেশন বুলেটিনটার আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো তোমরা যদি কারোর বাংলা ইংলিশ পড়তে অসুবিধা হয় এটার বাংলাও একটা ইনফরমেশন বুলেটিন আছে এই ওয়েবসাইটে যাবে এই দেখো তথ্য পুস্তিকা বেঙ্গলি বলে লেখা আছে আর এখানে ইনফরমেশন বুলেটিন লেখা আছে তো এটা ইংলিশে এটা বাংলাতে তো আমি দেখিয়ে দিই যে এখানে পারফর্মার ওয়ান বলে যেটা আছে এই পারফর্মারটা কী এটা যারা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রেসিডেন্সিয়াল অন্তত ডোমেসিয়াল মানে পাঁচ বছর বিগত পাঁচ বছর যারা বসবাস করছো তাদেরকে কিন্তু এটা গ্রাম পঞ্চায়েত থেকে এই এখানে সই করে পরে এইগুলো তোমাদেরকে ফিল আপ করে পরে তোমাদেরকে এইটা রেডি করে রাখতে হবে এখন থেকে তোমাদের এখানে সাই ছবি দিতে হবে তারপর তোমাদেরকে এই ছবির ওপরে একটা স্ট্যাম্প থাকবে এখানে তোমাদের সিগনেচার থাকবে তারপর তোমাদের কিন্তু এগুলো যে আমাদের গ্রাম পঞ্চায়েতের যে প্রধান হয় তাকে দিয়ে সই করাতে হবে তোমাদের যে আরও সেক্রেটারি হয় তাদেরকে দিয়ে সই করাতে হবে আর যারা হচ্ছে যারা মিউনিসিপ্যালিটির আন্ডার তারা হচ্ছে পারফর্মার টু এইটা করতে পারো এরপর তোমাদেরকে আমি অ্যাডভাইস দেবো তোমরা দুটোই তৈরি করে রাখার চেষ্টা করবে এটা একটা ডিস্ট্রিক্টের আর একটা দেখো এটা পঞ্চায়েতের বলা হয়েছে তো তোমরা দুটোই তৈরি করে রাখার চেষ্টা করবে কারণ তখন নয়তো যদি কোনো জায়গাতে বলে যে এটা নেবো না এটাতে এর সই নেই বা কিছু নেই তার জন্য বলছি তোমরা নিজেরা সিকিওর থাকার জন্য দুটোকেই করে রাখবে এরপর তারপরে সবচেয়ে বড়ো ইম্পর্টেন্ট জিনিস হলো এই পারফরমার্স থ্রি এটা হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তোমরা সবাই নার্সিং করতে যাও তাহলে তোমাদের মেডিকেল ফিটনেসটা থাকা খুবই জরুরি তোমরা এখানে দেখে নাও যে তোমাদের কী কী লাগে তোমাদেরকে প্রথমে নাম বাবার নাম তারপর ডেট অফ বার্থ তোমাদের অ্যাড্রেস এইগুলো দিতে হচ্ছে এরপরে তোমাদের এখান থেকে কিন্তু অ্যাকচুয়াল ফিজিক্যাল এক্সামিনেশনের এইগুলোর ডিটেলসগুলো তোমাদেরকে ভর্তি হচ্ছে হাইট তোমাদের ফিজিক্যাল বিল তোমাদের কী 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 তোমাদের দাঁতের চোখের সব কিছু তোমাদের কানে শুনতে পাও কি না সব ব্লাড প্রেশার তোমাদের ব্লাড গ্রুপ কী এ টু জেড তোমাদের ইউরিন টেস্ট আরে সব কিছু কিন্তু এগুলো করাতে হবে তোমাদেরকে তার মতন এগুলো তাহলে তখন যখন রেজাল্ট বেরোবার পরে যদি তোমরা করাতে যাও তখন তোমাদের অনেকটা সময় লেগে যাবে তাই এইগুলো কিন্তু এখন থেকেই রেডি করে রাখতে হবে তোমাদেরকে অবশ্যই আর এইগুলো তোমরা কোথা থেকে করাতে পারবে তোমরা প্রথমত কোনো একটা সরকারি হসপিটালে যেটা অথরাইজড কোনো একটা ডাক্তারের কাছে যেতে পারো যার কাছে হচ্ছে স্ট্যাম্প আছে এবং যার সের সিগনেচারের ভ্যালু আছে তার কাছ থেকে করাবে কিন্তু অন্য কোনো জায়গার থেকে করাবে না কারণ এটা একটা মানে অনেক রিক্সি ব্যাপার তোমার পুরো অ্যাডমিশনটা কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে তো এই পুরো এই জায়গাটা পুরো একদম ফিল আপ করবে তোমাদের কাছে যেটু এই এ দেখো সব কিছু আছে এটা হয়ে গেল তোমাদের ফিজিক্যাল ফিটনেসের একদম মেডিকেল সার্টিফিকেট যেটা আছে এইটি করে নিতে হবে তো এই তিনটি তোমাদেরকে মেন জিনিস এই তিনটি জিনিস কিন্তু তোমাদেরকে অবশ্যই পারফর্মা ওয়ান পারফর্মা টু পারফর্মার থ্রি এই তিনটি জিনিসই কিন্তু তোমরা রেডি করে রাখবে এরপরে তারপরে আমাদের কি থাকছে তারপর থাকছে এসসি এস টি যারা থাকছে না তাদের যেই ক্যাটাগরি সার্টিফিকেটগুলো থাকে সেই ক্যাটাগরি সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদেরকে তৈরি করে রাখতে হবে আর আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম যে যারা ই সার্টিফিকেট যাদের আছে তারা কিন্তু অনেক ফেসিলিটিস পাবে তোমরা ভিডিওটা চেকআউট করে নেবে তো ই সার্টিফিকেট যাদের আছে তারা কিন্তু অনেকটা ফ্যাসিলিটিস পাবে যে এবছর কিন্তু ইডাব্লিউএসদের জন্য অনেকটা সিট রিজার্ভ করে রাখা হয়েছে অর্থাৎ যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের মধ্যে যারা ই থাকছে তাদের কিন্তু একটা অনেক সুবি ভালো খবর এটা তো তাদের যাদের ই সার্টিফিকেটটা তখন ইয়েস করে রেখেছিলে বা যারা করে রাখো নি তারাও করে রাখবে যদি কাউন্সেলিংয়ের সময় কোনো যদি সুযোগ দেয় আপলোড করার তখন তোমরা আপলোড করে দেবে অবশ্যই তো এইগুলো ছিল আমাদের ডকুমেন্টস কি কি আপলোড করা লাগবে একটা জিনিস দেখে নাও যে এখানে কিন্তু তোমাদের যে পারফর্মাস এ ওয়ান এ টু যেগুলো ছিল দুটো রেসিডেন্সিয়াল সার্টিফিকেটগুলো সেগুলো তোমরা কার কার কাছ থেকে বের করতে পারো তুমি দেখে নাও যে একটা বিডিও অফিসারের কাছ থেকে বের করতে পারবে বা তোমরা হচ্ছে সভাপতি অব লোকাল জেলা পরিষদের থেকে বের করতে পারবে পঞ্চায়েতের সমিতির যে প্রধান থাকে তার কাছ থেকে বার করতে পারবে এখানে কিন্তু সব ডিটেলসগুলো লেখা আছে এই জায়গাটা তোমরা একটু রিড আউট করে নেবে পুরো বুঝতে পারবে যাদের ইংলিশ পড়তে অসুবিধা হবে তারা বাংলাটা বলে দিলাম তো বাংলাও আছে বাংলাটা পড়ে নেবে আমি দুটোরই লিঙ্ক তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নেবে আর একটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়টা তোমরা যারা এই এনএম দিয়েছো তাদের জন্য কিন্তু এই আর্টিকেলটি আমি খুব সুন্দরভাবে লিখে রেখেছি এই আর্টিকেলটি দেবে অনেক কিছু ডিটেলস রাখা আছে এই আর্টিকেলটির মধ্যে তোমাদের কলেজ সংক্রান্ত অনেক কিছু ডিটেলস দেওয়া আছে যে কোন কলেজে কত কি সিট বা সব কিছু এ টু জেড কিন্তু এখানে অনেক কিছু ডিটেলস আমি প্রোভাইড করে রেখেছি তোমরা এখানে এসে পরে এই আর্টিকেলটি চেক আউট করবে তোমরা অনেক ভালো ডিটেলসগুলি জানতে পারবে অনেক সুবিধা হবে তোমাদের কাউন্সেলিং করতে আর তোমাদের কাট অফ কী হবে সেই হিসাবে সেই বিষয়ে কিছু কিছু জিনিস আমি লিখে রেখেছি তোমাদের যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপের সঙ্গে জয়েন হতে পারো এখানে তোমরা এই টেলিগ্রাম গ্রুপটার সঙ্গে জয়েন হয়ে যেতে পারবে আমি ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দিয়ে দেবো এবং অন্যান্য জিজ্ঞাসা থাকলে তোমরা কমেন্ট বক্সেও আমাকে জানাতে পারো আর তোমাদের যারা নিট দিচ্ছ তাদের জন্য কিন্তু আমি খুবই একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য মানে একটা কথা বলতে চাইছি যে আমরা কিন্তু খুব শীঘ্রই তোমাদের জন্য রেডি করছি একটা মক টেস্ট রেডি করছি সেই মক টেস্টগুলো কিন্তু তোমরা অ্যাটেন্ড করবে অলরেডি আমরা দু তিনটে মানে রেডি করে রেখেছি তো তোমরা যদি গ্রুপটার সঙ্গে আমাদের গ্রুপের সঙ্গে যদি যুক্ত না হয়ে থাকেও তাহলে গ্রুপটার সঙ্গে অবশ্যই নিটের যে স্টুডেন্টরা তারা যুক্ত হয়ে যাবে আর তাহলে মক টেস্টগুলো অ্যাটেন্ড করতে পারবে আমি খুব দ্রুত চেষ্টা করছি যে তোমাদের জন্য মানে একটা মক টেস্ট কেমনভাবে তোমাদের এক্সামটা হয় কেমন কি পদ্ধতিতে এক্সামটা হয় তোমরা কেমনভাবে লগ ইন করবে বা কেমনভাবে এক্সামটা দেবে তোমাদের স্ক্রিনে কীরকমভাবে দেখতে লাগবে যে কীরকমভাবে এক্সামটা হবে পুরো সেই নিয়ে একটা ভিডিও তোমাদের কিন্তু আমরা রেডি করছি তো তো তার জন্য তোমাদেরকে সবাইকে বলছি যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই সংক্রান্ত আরও তথ্যগুলি জানার জন্য তখন কিন্তু নয়তো অনেক কিছু মিস করবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবে